হ্যালো, ওয়েলকাম টু MTGM কোচিং সেন্টার। আমি মোহাম্মদ জসিরুদ্দিন মণ্ডল। তোমাদেরকে আমি দ্বিঘাত সমীকরণের অঙ্ক করাচ্ছি ক্লাস 10-এর। তো আজকে আমরা যে অঙ্কটা করব, দেখো কি বলছে, যে m এর মান কত হলে 4x² মাইনাস 4 × 3m মাইনাস 1 ব্র্যাকেটে x প্লাস m+7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক। আচ্ছা বন্ধুরা, আমি আগেও বলেছি বীজ দুটি যদি অনন্যক হয়, তোমরা সাপোজ একটা জিনিস বোঝো, তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি কী হবে? 1/আলফা। যেহেতু বীজ দুটি পরস্পর অনন্যক, তাহলে আমরা বলতে পারবো একটি বীজ আলফা হলে অপর বীজটি 1/আলফা। তাহলে একটা আলফা, অপরটি হলো 1/আলফা। এবারে তাহলে আমাদের বীজদ্বয়ের গুণফলটা আমরা কী বার করবো? বীজদ্বয়ের গুণফল, তাহলে একটি বীজ যদি আলফা হয় আর অপর বীজটি যদি 1/আলফা হয়, তাহলে এদের গুণফল অর্থাৎ আলফা × 1/আলফা। তাহলে আমরা এক্ষেত্রে এই আলফা আর এই আলফা কেটে গেল, তাহলে এখানে এটা আর এটা কাটলো, তাহলে কেটে গিয়ে যেটা পড়ে থাকছে কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। তাহলে আমরা বলতে পারবো যে বীজদ্বয়ের গুণফল কত? বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব, কেমন? চলো, তাহলে আমরা যে সমীকরণটা দিয়েছি সেই সমীকরণটাকে লিখলাম, লিখে জাস্ট 1 নম্বর দিলাম। দেওয়ার পরে আমাদের যে দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার যেটা আছে, অর্থাৎ ax² প্লাস bx + c, তোমরা জানো এটা সবাই, এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দিয়ে এই অপর সমীকরণটার থেকে এই সমীকরণ দুটো তুলনা করছি আমরা। তুলনা করলে a এর মান পাচ্ছি কত? 4। b এর মান পাচ্ছি 4 × 3m - 1, আর c এর মান পাচ্ছি m+7। এবার আমাদের একটু আগে আমরা বুঝলাম যে বীজদ্বয়ের গুণফল কত হবে? 1 হবে। তাহলে এটা হচ্ছে সেটা, বীজদ্বয়ের গুণফল = 1। তাহলে m+7 হচ্ছে c/4। কেন বীজদ্বয়ের গুণফলটা আবার কী ছিল? বীজদ্বয়ের গুণফল এই α × 1/α সমান c/a, c/a। তাহলে আমরা এখানে c এর মানটা বসিয়ে দেবো আর এখানে a এর মানটা বসিয়ে দেবো। দেখো c এর মান রয়েছে কি? m+7/4, তাহলে = কত? 1। ওকে, তাহলে আমরা পরের লাইনে কি করব? দেখো পরের লাইনে আমরা এখানে কোণাকুণি গুণ করছি, কোণাকুণি গুণ করলে হচ্ছে m+7 = 4। তাহলে এক এমটাকে আমরা, এম এর যেহেতু মান বার করব, তাহলে আমরা -7টাকে ওদিকে পাঠিয়ে দিলে -7, অর্থাৎ হচ্ছে 4 - 7, আমরা বলতে পারবো = -3। তাহলে এম এর মানটা আসছে আমাদের -3। ওকে বন্ধুরা, পরের অঙ্কটা কি বলছে একটু দেখে নেব। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে b-c x² প্লাস c-a x প্লাস a-b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে প্রমাণ করি (2b = a+c). আচ্ছা বন্ধুরা, বীজদ্বয় সমান অর্থাৎ আলফার আর একটা যদি বীজ যদি আমরা বিটা ধরি, তাহলে এই আলফার বিটাটা সমান। তাহলে আমরা আর বিটা ধরার চাপে যাব না, আমরা কি করব, বলবো যে বীজ দুটি, অতএব বীজ দুটি একটি আলফা, অপরটিও আলফা, যেহেতু সমান দুটো বীজ, তাহলে দুটো বীজই আলফা আলফা। আর একটা জিনিস, এখানে কিন্তু ছোট হাতের ABCD দিয়ে অঙ্কটা থ্রু করেছে। দেখো এখানে কিন্তু ছোট হাতের ABC আছে অঙ্কের ভিতরে, তাহলে আমরা কিন্তু যে আদর্শ সমীকরণের যে আকার ছিল সেই আকারে কিন্তু আমরা ফেললে ABC গুলিয়ে যাবে। তার কারণে আমরা কি করলাম, এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আর আমাদের যে আদর্শ সমীকরণটাকে সেটাকে জাস্ট চেঞ্জ করে নিলাম, ক্যাপিটাল ax² প্লাস ক্যাপিটাল bx প্লাস ক্যাপিটাল c = 0। এবার আমরা এই দুটো সমীকরণ তুলনা করব, তুলনা করে এর মান যেটা পাবো, এর মান পাচ্ছি b-c, বি এর মান পাচ্ছি c-a, আর c এর মান পাচ্ছি a-b। কিন্তু এখানে ক্যাপিটাল আর স্মলের কথা না করলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে, ABC গুলিয়ে গুলে যাবে। তাহলে আমরা আসি, ABC এর মানগুলো সবকটা জানা হয়ে গেল। এবার আমাদের সূত্র কি? দেখো বীজদ্বয় যদি
বাস্তব এবং সমান হয় তার শর্ত ছিল যে নিরূপক 0 হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4 এ সি এর মানটা হবে 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ACটা কী হবে? এই বি স্কয়ার মাইনাস 4ACটা হবে 0, যেখানে আমাদের এক্ষেত্রে ক্যাপিটাল বি হবে, এটা ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল সি। ওকে, তাহলে এটা যদি আমাদের 0 আসে, তাহলে আমরা এবার দেখবো এখানে ABC আমাদের এখানে কি কি আছে। দেখো আমাদের যেটা এ রয়েছে বি মাইনাস সি, আমাদের এখানে এ রয়েছে বি মাইনাস সি, বি আছে সি মাইনাস এ, আর সি আছে এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু বাস্তব এবং সমান সমান যদি হয় বি স্কয়ার মাইনাস 4ACটা 0 হবে, তাহলে আমরা বলতে পারবো এবারে যে সি মাইনাস এ এটা হচ্ছে বি, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এ বলতে হচ্ছে বি মাইনাস সি, আর বি বল সি বলতে হচ্ছে এ মাইনাস বি। এটা কত হবে? এটা হবে 0। কেমন? তাহলে এই পার্টটা যদি 0 আসে, এবার এটাকে আমরা জাস্ট সূত্রই ভেঙে এটাকে ক্যালকুলেশন করে প্রমাণ করব 2B = C + A। চলো তাহলে আমরা পরের লাইনে এটা লিখলাম, লেখার পরে এটাকে সূত্রে ভেঙে দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম, ভেঙে এতটুকু পেলাম। তারপর এটাকে গুণ করছি, দেখো এখানে মাইনাস আছে বলে প্রত্যেকের চিহ্ন কিন্তু বদলে যাবে মাইনাস দিয়ে গুণ করে। নেক্সট এবার আমরা কি করছি, এ স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, তারপরে 4B² আছে, এই তিনটেকে পাশাপাশি রাখলাম, এ স্কোয়ার প্লাস 4B² প্লাস সি স্কোয়ার। এবারে দেখো মাইনাস 4AB তার পাশে, মাইনাস 2BC তার পাশে, আর প্লাস 2C তার পাশে। এবার আমরা এখানে একটা কায়দা করব, যে কায়দাটা না করলে কিন্তু প্রমাণ আনতে পারবে না। এখানে দেখো ভিতরে কিন্তু মাইনাস প্লাস মিশে আসে, তাহলে আমরা সূত্রটা এমনভাবে ফেলবো যেটা আমাদের সূত্রটা কি, যে এ প্লাস বি প্লাস সি এর যদি স্কোয়ার হয়, তাহলে সূত্রটা কী ছিল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA, তাহলে এই সূত্রটা ছিল। তাহলে আমরা সেই সূত্রই যাব, তিনটে যে দিয়ে সূত্রটা ছিল সেই সূত্রটাই যাওয়ার চেষ্টা করব। তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করো, মাইনাস থাকলে আমরা কি করব, ভিতরে মাইনাস তো আসে, দেখো এখানে অনেক জায়গায় দেখো মাইনাস আছে, প্লাস মাইনাস মিশে আছে। তাহলে এই প্লাস মাইনাস যদি মিশে থাকে, তাহলে আমাদেরকে সুবিধা করে নিতে হবে যে এটা কোনটারে আমরা মাইনাস 2B লিখবো। দেখো ওই জন্য আমরা এখানে প্রথমে লিখলাম এ স্কোয়ার, তারপরে মাইনাস 2B তার স্কোয়ার। দেখো AB যখন প্রথমটা কী হয়, 2AB টার্ম, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, বি বলতে মাইনাস 2B, তাহলে এখানে দেখো যদি আমরা গুণ করি প্লাস 4AB পাবো। তাই জন্য আমরা এটাকে মাইনাস, এখানে প্লাস 4 তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 4AB আমি উপরে যেটা আসে সেটাই লিখলাম। নেক্সট এবারে দেখো পরেরটা কী আছে, এখানে 2 ইন্টু BC, অর্থাৎ বি বলতে টু মাইনাস 2B আর সি বলতে সি, তাহলে এক্ষেত্রে পরেরটা গুণ হলো, আর তারপরেরটা 2CA, দুটোই প্লাস, এও প্লাস আর সিও প্লাস, তাহলে এখানে কোনো প্রবলেম নেই। এবার দেখো এটা আমরা সূত্রে ফেলতে পারছি, একটুখানি আগে যে সূত্রটা আমি লিখলাম এখানে সেই সূত্রটাই, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এবার এখানে তো এ বলতে এ, বি বলতে মাইনাস 2B, আর সি বলতে সি, তাহলে এ মাইনাস 2B প্লাস সি তার স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার তাহলে ওর দিকে চলে গেলে রুট, ঠিক আছে, তাহলে এ মাইনাস 2B প্লাস সি ইকালস টু 0, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে 2B = C + A, প্রমাণিত। বন্ধুরা খুবই সহজ অঙ্ক এবং এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমাদের বই টেক্সট বইতে টেক্সট বইয়েরই অঙ্কগুলো আমি করছি। আমি এখন তোমাদের দ্বিঘাত সমীকরণের টেক্সট বইয়ের যে শর্ট কোশ্চেন অথবা 2 নম্বর 3 নম্বর যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো আমি এর পরে আবার পরের পার্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যতটা সম্ভব। তো আমাদের চলো আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে অঙ্ক কী আছে দেখে নিই। আচ্ছা বন্ধুরা পরের অঙ্কটা দেখো কি বলছে,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ নন জিরো। দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা, তাহলে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব এর মান এ ও বি সি এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের কিন্তু সমীকরণটার বীজগুলি দিয়ে দিয়েছে ওরা, আমরা নিজেরা ধরতে পারবো না। তাহলে আমরা সমীকরণটির বীজগুলি ধরছি, মানে লিখছি যে আলফা ও বিটা, যেহেতু ওরা দিয়ে দিয়েছে তাহলে সমীকরণটির এই যে সমীকরণটার বীজ দুটি হলো আলফা ও বিটা। এবারে দুটো যখন বীজ আমরা জানি, তাহলে আমরা কি জানি সমীকরণ দুটির বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা আর বিটা, এটা হচ্ছে সমান সমান মাইনাস বি বাই এ, বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফল কি, আলফা ইন্টু বিটা, মানে আলফার বিটা যদি বীজ হয় তাহলে এটা হবে সি বাই, এখানে কিন্তু আর মাইনাস হয় না, সি বাই এ হয় শুধু। ওকে, তাহলে এই দুটো সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। আর বন্ধুরা, এই দুটো সূত্র তোমরা সবাই মুখস্থ করো, কারণ এটা প্রত্যেকবারই আমাদের কাজে লাগছে। ওকে, তাহলে এবারে আসি, আমাদের যে দুটো মান আমরা পাচ্ছি এখান থেকে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। তাহলে এবার আমাদের যেটা বার করতে হবে যে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব কত। দেখো, তাহলে আমরা কি করব, নিচেরটা লসও করলাম, মানে লসও মানে গুণ হবে যেহেতু আলাদা আলাদা, তাহলে নিচে হচ্ছে আলফা কিউব ইন্টু বিটা কিউব, আর ওপরে কী হচ্ছে বিটা কিউব প্লাস আলফা কিউব। তাহলে এবার এটাকে সাজিয়ে লিখলাম, পরের লাইনে আলফা কিউব প্লাস বিটা কিউব লিখলাম, লিখে এটাকে সূত্রে ফেলছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের কিন্তু অনেকটা সূত্র আছে, তো আমরা মান নির্ণয় সূত্রটা ফেলবো। মান নির্ণয় সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র হলো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্রটা হবে এ প্লাস বি, তাকে কিউব করো, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। বন্ধুরা, আমার এখানে জায়গা কম বলে আমি লিখতে পারছি না, এর জন্য সরি। তো তাহলে এই সূত্রটা আমরা লিখলাম, এখানে এই সূত্রটাই আমরা ফেলার চেষ্টা করব এই অঙ্কটা। দেখো, তাহলে আমরা এখানে সূত্রটা ফেললাম, তাহলে আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এবার দেখো, আর নিচে আলফা বিটা তার কিউব লিখতে পারছি ঘিরে দিয়ে, নিচেরটা দেখো, নিচেরটা ঘিরে দিয়ে কিউব লিখতে পারছি। তাহলে আমরা এবার কি করব, আলফা প্লাস বিটার মান আমরা জানি এখানে, আর আলফা বিটার মানটা জানি, তাহলে আলফা প্লাস বিটার মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি আসছে, মাইনাস বি বাই এ তার কিউব হলো, মাইনাস থ্রি ইন্টু সি বাই এ ইন্টু বি মাইনাস বি বাই এ। এখানে এটা গুণ করে আসছে যেটা মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস, এখানে আসছে যেহেতু মাইনাস এখানেও আছে আবার এখানেও মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অর্থে বলো থ্রি বি সি বাই এ স্কোয়ার, এখানে থ্রি বি সি বাই এ স্কোয়ার। এবারে পরে দেখো, তাহলে এদিকে থাকছে কি মাইনাস বি কিউব বাই এ কিউব, আর এখানে কিন্তু এ স্কোয়ার আছে, অর্থাৎ একটা এ উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আসছে কি, উপরে আসছে মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি ডিভাইডেড বাই এ কিউব, আর নিচেইটা তো আলফা বিটা তার কিউব ছিল, তাহলে আলফা বিটার মান কী ছিল, সি বাই এ, তাহলে সি কিউব বাই এ কিউব। দেখো, ওপরেও কিন্তু এ কিউব কাটছে এই এ কিউবটা, আর নিচেও দেখো এ কিউব, এই দুটো কেটে যাচ্ছে, কেটে গিয়ে যেটা পড়ে থাকছে, আর মাইনাসটাকে আমরা পরে লিখছি, পড়ে গিয়ে যেটা থাকছে থ্রি এ বি সি মাইনাস বি কিউব বাই সি কিউব, তাহলে এটা আসলো আমাদের এইটুকুর মান যেটা চেয়েছিল, যে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউবের মান কত। বন্ধুরা, এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রায় একটা করে থাকছে, তো এটা তোমরা ভালো করে বুঝে নাও এবং করার চেষ্টা করো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় যে কমেন্ট করো, যে অঙ্কটা যদি বুঝতে অসুবিধা আমি আবার একবার তোমাদেরকে বলার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো সমীকরণটির বীজ আলফা ও বিটা হয়, তাহলে সমীকরণটির মানে একটা সমীকরণ বার করো যেটার বীজ হবে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। মানে মোট কথা, এই ইকুয়েশনটার
মানে এই সমীকরণটার দুটো বীজ দিয়ে দিয়েছে, একটি আলফা অপরটি বিটা। তাহলে আমাদেরকে বলছে যে সেই সমীকরণটা তৈরি করো যার বীজ হবে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, যে সমীকরণের রুট আলফা বাই বিটা আর বিটা বাই আলফা, সেই সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে আমাদের এতটুকুই কাজ। দেখো আমরা কীভাবে করব, তাহলে প্রথমে যেটা ওরা বলেছে সেটা আমরা লিখি। প্রথমে যেহেতু সমীকরণটা বলে দিয়েছে, সমীকরণটা বলে দিয়ে বলছে রুটগুলো, ওরা বলে দিচ্ছে যে একটি রুট আলফা অপর রুটটি বিটা। তাহলে আমরা কি বলবো যে আলফা প্লাস বিটা ইকলস টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকলস টু সি বাই এ। তাহলে এবার আমরা মান বার করব কার, যে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। তার কারণ সমীকরণ, যে সমীকরণের রুট দুটো মানে সমীকরণটা বার করতে বলছে, তাহলে সেটাকে আমরা রুটটাকে যোগ করলে কি পাবো ওই সমীকরণের। দেখবে কোনো সমীকরণ লিখতে গেলে আমাকে কি করতে হয় যে এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণফল ইন্টু ইকলস টু জিরো। তাহলে আমরা সেই সমীকরণটির যে দুটো বীজ আমরা জানি, সেই সমীকরণটির আমরা বীজ দুটির গুণফল বার, যোগফল বার করছি। একবার যোগফলটা দেখো, যোগফলটা যেটা আসছে এখানে, প্রথমে দেখো যোগফল করতে গেলে কি করতে হবে, নিচেই আলফা বিটা থাকে লসাগু করলাম করে, তাহলে উপরে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, নিচে হচ্ছে আলফা বিটা। এবার এটাকে আমরা সূত্রে ফেললাম ওপরটাকে, তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস টু এ আলফা বিটা, আর নিচে আলফা বিটা। আলফা বিটার মানটা বসাও এবং আলফা প্লাস বিটার মানটা বসাও, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, তার স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম মাইনাস টু ইন্টু সি বাই এ। তাহলে এখানে উপরে হচ্ছে মাইনাস, এখানে স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, অর্থাৎ বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু সি বাই এ ইন্টু, এটাতে এটাকে ইন্টু লিখলাম কিন্তু সি সি বাই এটাকে উল্টে গিয়ে উপরে চলে গেল এ বাই সি। এবার দেখো এখানে ক্যালকুলেশন করলে একটা এখান থেকে কাটবে, তাহলে আমরা বলতে পারবো বি স্কোয়ার মাইনাস টু এ সি বাই এ সি। এটা কি কার মান, আলফা এবং আলফা প্লাস বিটার মান। এবার আমরা বার করবো কি, আলফা ইন্টু বিটার মান, মানে অ্যাকচুয়ালি আলফা বিটার মান, সরি ভুল বলেছি আমি, এখানে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর যোগফলটার। আর এদের গুণফলটা কত হবে দেখো বন্ধুরা, এদের গুণফলটা খুবই সহজ, এই আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা এদের যে গুণফলটা দেখো, এরা কিন্তু এই আলফার সঙ্গে এই আলফাটা কাটলো আর এই বিটার সঙ্গে এই বিটাটা কাটলো, তাহলে এই সঙ্গে এ কাটলো একবার আর এর সঙ্গে এ কাটলো একবার, তাহলে সব যখন কেটে গেল তাহলে পড়ে থাকছে কি, ওয়ান পড়ে থাকছে। তাহলে যদি ওয়ান পড়ে থাকে তাহলে আমরা ওই সমীকরণের যে দুটো রুট রয়েছে সেই দুটো রুটের গুণফলটা জেনে গেলাম, গুণফলটা কত হবে, না গুণফলটা হবে এক। ওকে, তাহলে আমরা সেই সমীকরণটার ইকুয়েশন অর্থাৎ সেই সমীকরণটা আমরা লিখতে পারবো। কী হবে সমীকরণটি, সমীকরণটি দেখো আমরা লিখছি, দেখো সমীকরণটি কি লিখবো যে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার না দিয়ে তুমি ওয়াই স্কোয়ার দিতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে ওয়াই স্কোয়ার দিতে পারো এক্স স্কোয়ার দিতে পারো কোনো প্রবলেম নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইকলস টু জিরো। তাহলে এবারে আমরা এখানে এই মানটা আমরা আগে উপরে পেয়েছি আর এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে ওয়ান হবে, তাহলে এটা লিখে দিলাম এখানে, দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসলো যে এ সি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এক্স প্লাস এ সি ইকলস টু জিরো। তাহলে এটাই আমরা হলো সেই সমীকরণটা আমাদের, যে সমীকরণটার রুটগুলো একটা আলফা বাই বিটা আর একটা হলো বিটা বাই আলফা, সেই রুটগুলো। আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, তো তোমরা তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাকে জানাও যে কোথায় প্রবলেম হচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, প্রত্যেককে সুযোগ করে দাও প্রত্যেককে পরীক্ষার ভালো নম্বর পাওয়ার জন্য। ওকে থ্যাংক ইউ।